Hi viewers, welcome to our channel Android Tips and BD. Hi viewers, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেল Android Tips and BD কারণ আপনারা ছাড়া এই চ্যানেলে কোনো মূল্য নেই। সো কথা না বাড়িয়ে আজকের সাবজেক্ট হচ্ছে আপনার সিকিউর পাসওয়ার্ড অর্থাৎ আপনি আপনার যে খুব প্রিয় যে আপনার অ্যাপ্লিকেশনটি ইউজ করেন হয়তো পারে ফেসবুক হতে পারে ইমেল হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে স্ন্যাপচ্যাট যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেন সেটি কীভাবে আপনি সিকিউর করবেন অর্থাৎ পাসওয়ার্ডটা কীভাবে স্ট্রং করবেন। সো জানেন পৃথিবীর অধিকাংশ অর্থাৎ মেবি অর্থাৎ মনে করেন 70 থেকে বা 60-এর উপরেই মানুষ কী করেন ভুলের কারণে আপনার পাসওয়ার্ড বা হ্যাক হয় হাইজেকিং হয়। সো জানেন যারা ওই মানে লেভেলের হ্যাকার যারা 20% যারা হ্যাকার ওই মানে অর্থাৎ উপর লেভেলের হ্যাকার তারা আমার মতো আপনার মতো ছোটোখাটো হ্যাক করে তাদের কোনো পোষাবে না। সো আর যারা আছে মিডিয়াম টাইপের তারা কীভাবে সুযোগ নেয় বলি আপনাকে আপনার ভুলের কারণে অর্থাৎ আপনার ভুল যেমন ধরো আপনাকে ফিশিং মাধ্যমে বা লিঙ্ক দিয়ে বা আপনার যেমন ধরো আপনি এখন দিয়ে দিলেন 1 2 3 4 5 বা আপনার নাম্বার লাস্টের 8 অক্ষর এভাবে করলেন। সো আচ্ছা দেখা যাক ভিডিওটি যত লম্বা হবে ততই বুঝবেন। সো চলুন কাজে নামা যাক। সো পাসওয়ার্ড নিরাপত্তার 7টি টিপস বলবো। সো পাসওয়ার্ড নিরাপত্তার অভাবে 63% অ্যাকাউন্ট হ্যাক হয়। সো দেখছেন আমি আপনাকে বলছিলাম প্রথমে যে পাসওয়ার্ডের নিরাপত্তা সো হ্যাক হয় যে কোনো আইডি ও অনলাইনে তথ্য নিরাপদ রাখার প্রথম শর্ত শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার। পাসওয়ার্ড নিরাপত্তা এখন বেশ কিছু পরামর্শ আলোচনা করা হবে। 1. পাসওয়ার্ড হোক নিজের মতো 1 2 3 4 5 6 অথবা নিজের নাম ও জন্ম তারিখ এই ধরনের সহ বা ভুল ব্যবহৃত পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। নিজের মতো করে এমন পাসওয়ার্ড সেট করুন যেন কেউ অনুমানও না করতে পারে। 2. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। আমি বলেছিলাম প্রথমে যে আপনাদের বলেছি ঠিক মানে গুগলের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে আমার নেক্সট যদি একটু আমার চ্যানেলে গিয়ে যদি ঘাটাঘাটি করুন দেখবেন একটা একটা টাইটেল পাবেন যে নিজের হ্যাক থেকে সব সরি অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন এই ধরনের একটা টাইটেলে একটা ভিডিও পাবেন। সো ওইটিতে অ্যাপ্লিকেশনটা আছে। সো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন পাসওয়ার্ড নিরাপত্তা কার্যকরী ভূমিকা রাখতে পারে। পাসওয়ার্ড ম্যানেজার কম্পিউটার ও মোবাইল ফোনে সব ধরনের ডিভাইস ব্যবহারে উপযোগী। এই অ্যাপ ব্যবহার বারবার পাসওয়ার্ড টাইপ করতে হয় না এই ছাড়াও এটি সাহায্য করেন সহজ কিন্তু অন্যদের জন্য অনুমান করা অসম্ভব। এমন পাসওয়ার্ড সেট করতে শুধু তাই না নির্ধারিত সময়ে শেষ এটি আপনার পাসওয়ার্ড বদলাতো মনে করিয়ে দিবে। 3. ভুলও পাসওয়ার্ড কাকে বলবেন না দেখাবেন না যতই কাছের মানুষ হোক না কেন ভুল করেও কোনো পাসওয়ার্ড কখনো কাউকে বলা যাবে না বলা দেখানো উচিত নয়। আজ সম্পর্ক ভালো হলেও কাল কোনো কারণে তা খারাপ হলে কিংবা ওই ব্যক্তির আশঙ্কায় একটি যে কোনো সময়ে আপনার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সো আসলে আমার যে কথা হচ্ছে যে পৃথিবীর শত্রু বলতে অর্থাৎ আপনি যাকে চিনেন না সেই কারণে আপনার শত্রু হবে না যাকে আপনি ভালোভাবে চিনেন বা যে আপনাকে ভালোভাবে চিনে যেই কারণে শত্রু হতে পারে। সো আজকের বন্ধু কালকে শত্রু হবে না বা আজকের প্রিয় মানুষ কালকে ঘৃণার পাত্র হবে না এটা বলার বাহুল্য রাখে না। 4. নির্ধারিত সময়ের পর পাসওয়ার্ড বদলান অনলাইনে বিপদ থাকা সবচেয়ে নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায় নির্ধারিত সময়ের পর পর পাসওয়ার্ড বদলে ফেলা। মনে রাখতে হবে নতুন পাসওয়ার্ডে যেন কোনোভাবে আগের সঙ্গে মিলে না যা বা ক্রমিক না হয় যেমন আগের পাসওয়ার্ড জ্যাকপট ছিল তো এবার দিলেন জ্যাকপট 2 এমন কখনোই করবেন না। 5. পাসওয়ার্ড থেকে অন্তত 8 অক্ষরের পাসওয়ার্ডের নিরাপত্তা এর আকার একটি অন্যতম রিস্ক ও ফাস্টার যতটুকু সম্ভব বড় অন্তত 8 অঙ্কের পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ড হবে বর্ণ সংখ্যা ও চিহ্ন মিলিয়ে এই
একটি আদর্শ পাসওয়ার্ডের বর্ণসংখ্যা ও চিহ্ন ও সব কিছুতে সমন্বয় থাকতে হবে। ডিকশনারিতে নেই এমন শব্দ নিয়ে বড় ছোট হাতের অক্ষর ভেঙে তার সঙ্গে সংখ্যা ও চিহ্ন মিলিয়ে এমনভাবে সাজান যেন কেউ কোনোভাবে অনুমান করতে না পারে। সো পাসওয়ার্ড কোথাও আলাদা করে লিখে বা সেভ করে রাখবেন না। সো এখানে কী করেন, অনেকে লিখে রাখে যে ফেসবুক হ্যাশট্যাগ 2345 এ ধরনের লেখে। সো এটি সবচেয়ে মারাত্মক ভুল করেন আপনারা। সো এটি লিখবেন না, কারণ অনেকে বলতে অনেকেই এখন এটি ওর ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারে। সো আপনি এমনভাবে, আচ্ছা এমনভাবে করতে পারেন যে আমি আমার পাসওয়ার্ড আমার আমার লিখে রাখছি কি জানেন, ধরো আমি দিলাম 1 2 3 4 5। সো আমি ওয়ানটাকে কেটে দিলাম, 2 3 লিখলাম, তারপর ফোরটা কেটে দিলাম, ফাইভটা দিলাম। সো এভাবে লিখে রাখতে পারেন, মাঝখানে 2 3টা মিসিং থাকে বা জাস্ট একটা গোল চিহ্ন দিলেন, কারণ আপনি এটা দেখলেই আপনার মনে চলে আসবে যে আমি এই ধরনের পাসওয়ার্ড দিচ্ছি। আর আদর্শ পাসওয়ার্ড বলতে গেলে ধরো আপনি হ্যাশ দিলেন, তারপরে আপনি পার্সেন্টেজ যেটা আমরা শতক বা পার্সেন্টেজ হিসাবে বুঝাই, তারপর 2 দিলেন, তারপর এ দিলেন, তারপর 3 দিলেন, তারপরে আপনার একটা অ্যাট দ্য রেট দিলেন। তো এই ধরনের পাসওয়ার্ড মিক্সিং বানালে সবচেয়ে স্ট্রং হয়। সাত, 2FA ব্যবহার। পাসওয়ার্ডের নিরাপত্তায় সর্বাধুনিক প্রযুক্তি 2FA। এখানে কমবে সব সাইটে 2FA তথা টু ফাস্টার অথেনটিকেশন সাপোর্ট করে। এটি ব্যবহারে কোনো আইডির জন্য পাসওয়ার্ড দেওয়ার পর সন্ধিতে মোবাইল বা অ্যাপ একটি তাৎক্ষণিক কোড আসবে। এই কোড পুনরায় পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে কেবল লগ ইন করা যাবে। এতে কেউ আপনার পাসওয়ার্ড কোনোভাবে জেনে গেলেও তা হ্যাক করতে পারবে না। সো এটি এমন একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন আমি আপনাকে বলছি যে এটি প্রতি আপনি যে কোনো জায়গায় লগ ইন করছেন সাথে সাথে আপনার ওই অ্যাপ্লিকেশনটি বা ওই সফটওয়্যারটি 2FA সফটওয়্যারটি নতুন একটি পাসওয়ার্ড চলে আসবে। তো এটি হচ্ছে বারবার, অর্থাৎ আপনি যতবার লগ ইন করবেন ততবার নতুন নতুন পাসওয়ার্ড আসবে। আগে যেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সেটি অকার্য হয়ে যাবে। সো আপনি যদি কাউকে ধরেন এটা আমার পাসওয়ার্ড লগ ইন কর, ও একবার লগ ইন করছে এটা পাসওয়ার্ড সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। সো এই অ্যাপ্লিকেশনটা খুব কার্যকর। তারপর আরেকটি অ্যাপ্লিকেশন আছে গুগলের, আমি আপনাকে আমি আবারও বলি আমার ভিডিওতে আছে, নাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যে ওই আপনার প্রতি 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড পরপর আপনার একটি কোড চেঞ্জ হয়ে যায়। ওই কোড দিয়ে আপনি আপনি আপনার যে কোনো ইমেল বা যে কোনো আপনার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড আপনি দিতে পারেন। সো এটি হচ্ছে কথা। আর লাস্ট কথা যেটা বলবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিভি, অ্যান্ড যদি আমাদের কথায় বা আমার উচ্চারণে কোনো ভুল হয় আমি সরি বলছি। আর আর দ্বিতীয় কথা হচ্ছে উচ্চারণে ভুল হলেও আমি এখানে লেখা আছে পড়ে নিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে পাসওয়ার্ড কোনো দিন আপনার একসাথে নাম্বার দিবেন না, একসাথে আপনার ধরো আপনার নাম হচ্ছে করিমুদ্দিন 2 এভাবে দিবেন না, কারণ হচ্ছে খুব সহজ যে কেউ মনে করেন মজা করে আপনার নামের পাসওয়ার্ডটা একটু ট্রাই করলো হয়ে গেল, এভাবে দিবেন না। এক মনে রাখবেন নাম্বার, দ্বিতীয় হচ্ছে আপনার যেগুলো আমরা সংখ্যা অর্থাৎ চিহ্ন ব্যবহার করি হ্যাশ অ্যাট দ্য রেট পার্সেন্টেজ তারপরে ডলার এগুলো ইউজ করবেন, তৃতীয়ত অক্ষর ইউজ করবেন, নাম্বার তারপর চিহ্ন তারপর হচ্ছে আপনার অক্ষর। সো এই তিনটা কমিউনিকেশন আপনি এমন একটিভাবে বানাবেন যে কারো আইডিয়া অর্থাৎ আপনি ছাড়া আর উপরে যিনি আছে উনি ছাড়া কেউ জানবে না। সো কারো মাথায় আইডিয়াও আসবে না এবং কোনো দিন কোনো ডিকশনারি কোনো কিছুই দিবেন না। যেমন অনেকে আছে স্কুল কলেজ আওয়ার বিডিস এ ধরনের কিছু লেখে বা আই লাভ ইউ এ ধরনের এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের দেয়, সো এটা করবেন না কখনো। আর তৃতীয় কথা হচ্ছে যে কোনো দিন কোনো লিঙ্কে ক্লিক করবেন না, ক্লিক বলতে গেলে লিঙ্কটা ভালো করে পড়বেন। আর যে লিঙ্কটা ক্লিক করার পরে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় আপনাকে বলে আপনার ইমেল আইডি দেন বা আপনার ফেসবুক দেন বা আপনার অমুক একটা অ্যাপ্লিকেশনের আইডিটা এখানে সাবমিট করুন, কখনোই করবেন না। আর সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন ভালো রাখবেন। সো যদি আপনার এখন আর একটা কথা শেষ কথা যেটা হচ্ছে যে পৃথিবী বদলে যাচ্ছে প্রযুক্তির সাহায্যে। সো এই প্রযুক্তির সাহায্যে বদলে যাওয়ার সাথে আপনাকে বদলাতে হবে। সো নিজেকে স্মার্ট করুন, বি স্মার্ট। সো অ্যাটমাস স্মার্টনেসের সাথে থাকতে হলে অবশ্যই অ্যান্ড্রয়েড টিপস বিডিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা সবসময় প্রযুক্তির উপরে নির্ভর করে ভিডিও তৈরি করি। সো আজকের জন্য এতটুকুই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন ভালো রাখবেন।